গৃহবধূকে পড়শির যুবকের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় গৃহবধূকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত। অভিযুক্তকে তোলা হয় রানাঘাট আদালতে। গৃহবধূকে খুন করে মেঝেতে পুঁতে দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা সংলগ্ন শঙ্করপুর এলাকায়। ঘরের মেঝে খুঁড়ে গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার করেছে ধানতলা থানার পুলিশ। মৃত গৃহবধূর নাম শিবানী লাহা। জানা গেছে স্বামী পরিত্যক্তা ওই গৃহবধূ অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথ রায়ের সাথে থাকতেন। গৃহবধূর বাড়ি সোদপুর ঘোলা থানার অন্তর্গত। অভিযুক্ত ওই যুবক গৃহবধূকে খুন করে বেশ কয়েক মাস পলাতক ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার গাংনাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে প্রতিবেশী যুবকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার সময় আপত্তিজনক অবস্থায় দুজনকে দেখে ফেলে অভিযুক্ত রবীন্দ্রনাথ। এরপরই সামনে থাকা একটি মোটা কাঠের ভারী বস্তু দিয়ে সজোরে মাথায় আঘাত করে গৃহবধূকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে গৃহবধূ। মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে তাকে। রাজা মণ্ডল নামে ওই যুবককে সাথে নিয়েই অভিযুক্ত যুবক নিজের বাড়ির ঘরের মেঝের তলায় গৃহবধূর দেহ পুঁতে রেখে ওপরে সিমেন্টের ঢালাই দিয়ে দেয়। ঘটনায় কামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা বিশ্বাস ধানতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ। ধৃতকে এদিন রানাঘাট আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ধানতলা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।